প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শ্রেণী প্রথম আমার বাংলা বই থেকে পার্ট ৫ কাক ও কলসি একটি গল্প আমি পড়ব, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। গল্পের নাম হচ্ছে কাক ও কলসি। বড় একটা মাছ, মাঠের উপারে ঘন বন, এক ছিল কাক। সে খাবারের খোঁজে বনে যেতে চাইল, সে উঠতে শুরু করলো, উঠতে উঠতে খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে, তখন একটা কলসি পড়লো তার চোখে। সে খুব খুশি হল, উড়ে গিয়ে বসলো কলসির উপরে। সে দেখলো পানির কলসির তলায়, কাক চোখ ঢুকিয়ে দিল কলসিতে কিন্তু লাগাল পেল না। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেলে একটি নুড়ি। তার মাথায় একটি বুদ্ধি এলো, কাক তখন কলসি কাক করতে চাইল কিন্তু পারলো না, তাই পানি খাওয়া হলো না। তার খুব দুঃখ হলো, সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভিতরে। কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়লো, তলায় পানি উপরে উঠলো। এভাবে কাকটি অনেকগুলো নুড়ি কলসিতে ফেলল, একসময় পানির কলসি মুখে উঠে এলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো, তার পিপাসা মিটলো। কাক খুশি মনে ডানা ডানা দিল, তারপর উড়াল দিল বনের দিকে। এখানে আমরা গল্পটি পড়ে বুঝলাম যে একটি কাক তার সে খাবারের খোঁজে বনে গিয়েছিল। বনে যাওয়ার পরে উঠতে উঠতে তার খুব পানি পিপাসা পেল, সে কোথাও কোনো পানি পেল না। হঠাৎ করে একটি কলসি দেখতে পেল, সে কলসির ভিতরে কিছু পানি দেখতে পেল, কিন্তু কলসির খুব নিচের দিকে পানিগুলো দেখা যাচ্ছে। কাক যখন ঠোঁট ঢুকিয়ে দিল কিন্তু সে পানিটা খেতে পেল না, তখন সে বুদ্ধি করে তখন কি করলো, সে বুদ্ধি করে কাছে কিছু নুড়ি ছিল, নুড়ি মানে কি অর্থ দেখো, নুড়ি অর্থ পাথর, নুড়ি অর্থ পাথর, নুড়ি অর্থ পাথর, পাশেই কিছু নুড়িগুলো দেখতে পেল। সেই নুড়িগুলো সে একটি একটি করে এনে কলসির ভিতরে যখন সে ফেলতে লাগলো, তখন আস্তে আস্তে কি হলো, নিচের পানিটা উপর দিকে উঠে এলো, এবং তখন কাক তার মন প্রাণ খুলে পানি খেতে পারলো। তখন সে পানিটি লাগাতে পেল এবং মন প্রাণ খুলে সে কি করলো, পানি পান করলো, এবং খুশি মনে সে তখন কি করলো, ডানা ঝাড়লো। ডানাটা বলতে কি বলছে, ডানা ডানা মানে পাখা, ডানা অর্থ পাখা। এখানে আরেকটি আছে দেখো শব্দের অর্থ, আমি যদি দুঃখ, আমরা দুঃখ বলতে কি বোঝাচ্ছি, দুঃখ, দুঃখ বলতে কষ্ট, দুঃখ মানে কষ্ট। এখানে আমরা নুড়ি বলতে কি বোঝাচ্ছি, নুড়ি অর্থ পাথর, ডানা মানে পাকা, দুঃখ অর্থ কষ্ট। এখানে আমরা যে পাঠটা আমরা পড়লাম, যেটা আমরা আজকে শিখলাম যে কাক কলসির ভিতরে পানি খুঁজে বনে গেল, তারপর সে কি করলো, সে খেতে পারলো না পানিটা, তখন সে বুদ্ধি করে সে একটি কি করলো, কতগুলো মাটির দিকে কলসির মধ্যে সে পাথরগুলো ফেলতে লাগলো। গল্পটি খুবই একটি চমৎকার গল্প, তোমরা অবশ্যই বাসায় বসে তিনবার রিডিং করবে এবং এবং অর্থগুলো বোঝার চেষ্টা করবে। আগামী ক্লাস আমি এখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণ দেব এবং তোমাদের এখান থেকে আমি কিছু প্রশ্ন উত্তরও দেখিয়ে দেব। আজকের ক্লাস বেশি কম যাচ্ছে না, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।